তো নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি বিকাই। শুরুতেই আজকে যেটা বলবো, আজকের আলোচনাটা টোটালি কিন্তু বিটকয়েনকে নিয়ে, বিটকয়েনের হিস্ট্রি নিয়ে, বিটকয়েনের রিওয়ার্ড নিয়ে, বিটকয়েনের ব্লক নিয়ে, বিটকয়েনের বলা যায় ইতিহাস নিয়ে। বিটকয়েন কীভাবে এত দূর এলো এবং যে কয়েনটার দাম ছিল 10 টাকা, 5 টাকা, 20 টাকা, সেখান থেকে কী করে এই $20,000 বা $25,000 কীভাবে কিন্তু $69,000 কিন্তু অল টাইম হাই হিট করলো, এবং বিটকয়েনের হালভিংটা কী জিনিস যেটা এখানে টাইম স্ট্যাম্প চলছে, আপনারা দেখতে পাচ্ছেন 232 দিন পরে বিটকয়েনের হালভিং হবে। এবং বিটকয়েনের হালভিং হলে কি সঙ্গে সঙ্গে বিটকয়েনের প্রাইস বেড়ে যাবে, কত বাড়বে, বাড়লে? এবং একটা চার্ট তুলে ধরবো আপনাদের কাছে, সেই চার্টটা দেখলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন বিটকয়েনের ইতিহাসটা। এবং ইতিহাসটার সাথে সাথে কিন্তু আমি বলে দেবো যে ডিটেলস কী আছে চার্টটা। আপনারা দেখতে পাচ্ছেন ডেট, ব্লক নাম্বার এবং রিওয়ার্ড, সাথে কিন্তু বিটিসি প্রাইস অ্যাট বিটকয়েন হালভিং, বিটকয়েন হালভিংয়ের সময় প্রাইস এবং আফটার হালভিং, আফটার 1 ইয়ার তার প্রাইস। বিটকয়েন যখন হালভিং হয়, যেদিন হালভিং হয় তার পরের দিন থেকেই কিন্তু এমনটা নয় যে দাম বাড়তে শুরু করে দেয়। এই গলত ফ্যামিলি যাদের আছে বলা যায়, যারা ভাবছেন যে 2024 সালের যখন 27 এপ্রিল বা 26 এপ্রিল যেদিনই বিটকয়েনের হালভিং হোক না কেন, তার পরের দিন থেকেই বিটকয়েনের দাম বাড়তে শুরু করে দেবে, তারা কিন্তু ভুল ভাবছেন। তার কারণ হচ্ছে ইতিহাস কিন্তু এরকমটা বলে না, এবং বলা যায় সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, যেটার কারণে কিন্তু বিটকয়েনের দাম বাড়ে, কোনো রকম ফ্লুকে নয়, কোনো রকম। তো আমরা ইকোনমিক্সে পড়েছিলাম যে চাহিদা বাড়লে কিন্তু জিনিসের দাম কিন্তু বাড়ে, তো সেই রকমই ব্যাপার যে বিটকয়েনের হালভিং হওয়ার পর কিন্তু বিটকয়েনের রিওয়ার্ডটা, যেটা বিটকয়েন মাইনাররা পায়, মাইনাররা বলতে যারা কিন্তু ব্লক সলভ করে, যে ব্লক নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড কলামে, ব্লক নাম্বার হচ্ছে 210,000 ব্লক কিন্তু যখনই বিটকয়েন কমপ্লিট করবে তখনই কিন্তু বিটকয়েনের হালভিং হবে। এবং বিটকয়েনের হালভিং হওয়া মানে বিটকয়েনের যে রিওয়ার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তার পরের কলামে, তো বিটকয়েনের রিওয়ার্ডটা কিন্তু দেখুন হাফ হতে হতে কিন্তু যাচ্ছে। 2008 সালে, মানে 2008 সালে যখন সাতোশি নাকামোটো বিটকয়েন কিন্তু বানায়, তখন তিনি কিন্তু এমন একটা সিস্টেম তৈরি করে দিয়েছিলেন যেখানে কিন্তু বলা ছিল প্রত্যেক 4 বছর অন্তর বা 210,000 ব্লক যখনই কিন্তু কমপ্লিট হবে তখন কিন্তু বিটকয়েনের হালভিং হবে, এবং রিওয়ার্ড যেটা সেটা কিন্তু হাফ হয়ে যাবে। যখন কিন্তু 2008 সাল ছিল তখন কিন্তু বিটকয়েনের রিওয়ার্ড ছিল হচ্ছে 50টা থেকে শুরু হয়। তারপরে কিন্তু ফার্স্ট টাইম যখন হালভিং হয় বা 210,000 ব্লক কমপ্লিট হয় 28 নভেম্বর 2012 সালে, তখন কিন্তু বিটকয়েনের রিওয়ার্ড হাফ হয়ে গিয়ে 25টা হয়ে গিয়েছিলো। আপনারা দেখতে পাচ্ছেন পরের কলামে কিন্তু 25টা আছে। ঠিক এরমভাবে কিন্তু নেক্সট যখন হালভিং হয় 9 জুলাই 2016, তখন কিন্তু বিটকয়েনের রিওয়ার্ড আবারও হাফ হয়ে গিয়ে 12.5 হয়ে যায়। এবং লাস্ট যে হালভিংটা হয় 11 মে 2020, তখন কিন্তু এটা হাফ হয়ে গিয়ে 6.25 হয়ে যায়, যেটা কিন্তু স্টিল এখনও চলছে। এবং এটা কখন চেঞ্জ হবে, যখন কিন্তু বলা যায় 26 বা 27 এপ্রিল 2024 যখন হালভিংটা হবে তখন গিয়ে কিন্তু এটা চেঞ্জ হবে 3.125। মানে বিটকয়েন মাইনাররা যারা কিন্তু মাইনিং করছেন, মাইনিং করছে বলতে যারা কিন্তু বিটকয়েনের ট্রানজাকশান সলভ করছে, যেটাকে বলছে ব্লক নাম্বার, এবং এটা নিয়েও আরও একটা ভিডিও হয়ে যাবে শুধু ব্লক নাম্বার আপনাদের বোঝাতে গেলে, তো সুতরাং আমি টাচ দিয়েই বেরিয়ে যাচ্ছি। তো 210,000, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন 420,000, 630,000, 840,000 ব্লক যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু বিটকয়েন ফোর্থ হালভিংয়ে ঢুকে যাবে, এবং রিওয়ার্ডটা কমে গিয়ে কিন্তু 3.12 বিটকয়েন হয়ে যাবে। তো বিটকয়েনের মাইনারদের রিওয়ার্ড হিসাবে কিন্তু বিটকয়েনই দেওয়া হয়, এবং আপনারা বুঝতে পারছেন যে 232 দিন যেটা বাকি দেখাচ্ছে তার মধ্যে কিন্তু 840,000 ব্লক কমপ্লিট হতে হবে, যা বাকি আছে 34,332টা ব্লক কিন্তু আর বাকি আছে। তারপরেই কিন্তু আমরা 2024 সালে বলা যায় 26 বা 27 এপ্রিল কিন্তু আমরা ফোর্থ হালভিংয়ে কিন্তু ঢুকে যাব। এবং আপনারা যদি দেখেন এই সময় দাঁড়িয়ে যে বিটকয়েন হালভিংয়ের আগের প্রাইস এবং বিটকয়েন হালভিংয়ের পরের প্রাইস, তো তার আগে আপনাদের বলে দিই ভিডিওটা করতে কিন্তু যথেষ্ট পরিমাণ পরিশ্রম লেগেছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করার চেষ্টা করবেন, তবে কিন্তু আমি মোটিভেট হব আবার কিন্তু এই ধরনের ভিডিও করার। এবং আপনারা বুঝতে পারছেন কীরকম প্রিভিয়াস ডাটা কিন্তু আমায় ওঠাতে হয়েছে ডেট ওয়াইজ,
তো যেটা বলছিলাম, বিটকয়েন কিন্তু হালভিংয়ের আগের প্রাইস এবং বিটকয়েন হালভিংয়ের কিন্তু পরের যে প্রাইস সেটা যদি আপনি দেখেন, 28 নভেম্বর 2012 যখন ফার্স্ট হালভিং হয়েছিল তখন কিন্তু বিটকয়েনের প্রাইস ছিল $12 বা $972, এবং বিটকয়েন কিন্তু এক বছর পরে, হালভিংয়ের ঠিক এক বছর পরে যে প্রাইসটা হয় সেটা হচ্ছে $964 বা $78,000। বুঝতে পারছেন কত পরিমাণ প্রফিট কিন্তু বিটকয়েন সেই সময় দাঁড়িয়ে দিয়েছিল 2012 সালে, বা তার পরে এক বছর 2013 সালের মধ্যে, 12 থেকে 13। এবং নেক্সট যে হালভিংটা হয় সেটা হচ্ছে 9 জুলাই 2016, এই সময় দাঁড়িয়ে কিন্তু বিটকয়েনের প্রাইস ছিল বলা যায় $663 বা $53,000 মতো, মানে $78,000 থেকে কিন্তু বলা যায় আরও অনেকটা ডাউনফল গিয়েছিল, কিন্তু এক বছর আগে প্রাইস ছিল $53,703 9 জুলাই 2016, এবং অল টাইম হাই হিট করে $53,703 থেকে কিন্তু $206,550 কিন্তু অল টাইম হাই গিয়ে হিট করে। এবং নেক্সট মানে লাস্ট যে হালভিংটা আমাদের হয় 11 মে 2020, সেটাই কিন্তু বলা যায় প্রাইস ছিল $8,740 বা $707,940, এবং সেখান থেকে কত দূর যায় প্রায় $69,000 কিন্তু হিট করে, এবং বলা যায় যে $55,89,000 কিন্তু অল টাইম হাই হিট করে, কিন্তু বিটকয়েন বর্তমানে কিন্তু $25,000-$26,000 আশেপাশে কিন্তু এখন ঘোরাফেরা করছে। এবং এই জায়গাটা থেকে কিন্তু আমাদের হালভিংয়ের বাকি আর 232 দিন আপনারা দেখলেন, এবং 27 এপ্রিল 2024 আমাদের নেক্সট হালভিং হতে যাচ্ছে। এই হালভিংটা থেকে বলতে পারি আমরা কিন্তু একটা বলা যায় চেষ্টা করব নিজেদের প্রফিট করার, এবং এই অল টাইম হাইটা কতটা হবে এটা কিন্তু বলা খুব মুশকিল, কিন্তু আমরা 3টে অল টাইম হাই যদি আমরা মেপে দেখি তাহলে কিন্তু মিনিমাম কিন্তু 2x থেকে কিন্তু 5x আমরা বলতে পারি বিটকয়েন হালভিংয়ে, মানে বিটকয়েনের যে এক বছর পর আফটার হালভিং যেটা সেটা কিন্তু হিট করে। এবং এই ভিডিওটা কিন্তু অবশ্যই ইনফরমেটিভ আপনাদের জন্য, তার কারণ হচ্ছে আপনারা এই ভিডিওটা থেকে যা শিখবেন বা যা জানবেন সেটা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। অবশ্যই ভিডিওটা একটু লম্বা হচ্ছে, তার কারণ ভিডিওটার সম্পর্কে সঠিক তথ্য এবং যথেষ্ট পরিমাণ তথ্য কিন্তু আপনারা পাচ্ছেন, তাই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করার চেষ্টা করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। এবং আপনি যদি কাউন্টডাউনের ওয়েবসাইটে যান সেখানেও কিন্তু পরিষ্কার দেখতে পাবেন, সেখানেও কিন্তু দেওয়া আছে যে বিটকয়েনের রিওয়ার্ডটা কী, ঠিক আছে, কীভাবে কোডিংয়ে এখানে যারা কোডার আছে তারা কিন্তু বুঝতে পারবেন যে সাতোশি নাকামোটো যখন বিটকয়েন বানিয়েছিল কিন্তু তার যে এনক্রিপ্টেড এতে ছিল সেখানে কিন্তু কোডিংয়ে কী লেখা ছিল সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন যারা কোডার আছেন। তো অবশ্যই এটা কিন্তু কোনো রকম বলা যায় যে ইচ্ছা নয়, যেটা কিন্তু বলে গেছিলো বলে এখনও হচ্ছে। তো বিটকয়েন কিন্তু একটা টোটালি এনক্রিপ্টেড ব্যাপার, এবং বলা যায় যে সারা পৃথিবীতে কিন্তু এর মাইনার ছড়িয়ে আছে, তারা কিন্তু মাইনিং কোনো দিন বন্ধ করবে না। যেমন বলা যায় সূর্য ওঠে সূর্য ডোবে, সেরকমই বলা যায় প্রতিদিন নিয়ত প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিটকয়েনের ট্রানজাকশান সলভ করে যাচ্ছে, মাইনিং করে যাচ্ছে, তার এগেনস্টে কিন্তু বিটকয়েনের রিওয়ার্ড পাচ্ছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিকে 50টা, তারপর 25টা, তারপর 12.5, এখন কিন্তু 3.12। তো এইরকমভাবে গিয়ে প্রত্যেকবার কিন্তু বিটকয়েন নিজের অল টাইম হাই ক্রিয়েট করেছে, এবং বলা যায় হিস্ট্রি ক্রিয়েট করেছে, এবং এটা কিন্তু নতুন কিছু নয়। হিস্ট্রি ক্রিয়েট করার পর কিন্তু বিটকয়েন ডাউনফলে থাকে, বিয়ার সিজন আমরা দেখি, এবং বিয়ার সিজন যথেষ্ট পরিমাণ লম্বা হয়। আপনি যদি বিটকয়েনের চার্টটা গিয়ে দেখেন অল টাইম হাইয়ের, কখনোই কিন্তু দেখবেন না যে শুধুমাত্র ওপরেই যাচ্ছে, একদম স্পাইক, তারপরে ডাউন, তারপরে আবার স্পাইক, এই জায়গায় থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কীভাবে কিন্তু ওঠানামা বিটকয়েনের হয়েছে। এবং বলা যায় যথেষ্ট পরিমাণ ভরসা, এবং কিন্তু আগামী দিনে আমাদের যে চিন্তাভাবনা সেটা কিন্তু বিটকয়েনের ওপর থাকা উচিত। তার কারণ হচ্ছে একটা জিনিস জেনে রাখবেন, আপনি যতই অল্ট কয়েন কিনুন না কেন, আপনি যতই বলা যায় মিম কয়েন কিনুন না কেন, কিন্তু আপনার ইনভেস্টমেন্ট যেন বিটকয়েনে থাকে, কারণ বিটকয়েনের ইনভেস্টমেন্ট আপনার কিন্তু গোল্ডের ইনভেস্টমেন্টের থেকেও এখন বলা যায় বেশি সিকিওর। তার কারণ হচ্ছে যত বড় বড় কোম্পানি আছে আগামী দিন কিন্তু বিটকয়েনের প্রতি অনেক বেশি আকৃষ্ট। আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল লেভেলে কীরকম চলছে, আপনি আপনার স্টেটে বা আপনার দেশের কথা আমি বলছি না, আপনি কিন্তু এটা যদি দেখেন যে ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু বিটকয়েন নিয়ে অনেক বেশি বুলিশ, সমস্ত বড় বড় কোম্পানি, সমস্ত বড় বড় ইনস্টিটিউট কিন্তু বিটকয়েন পারচেস করার জন্যে ছটফট করছে বলা যায়। এবং আগামী দিনে কিন্তু
বলা যায় যত বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু নিজেদের হোল্ডিং রাখবে বিটকয়েনে, এবং হয়তো অসারে রাখছেও, এখন কিন্তু অ্যানাউন্স করছে না, আগামী দিন গিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো, এবং তখন কিন্তু আমাদের কিছু করার থাকবে না। তার কারণ হচ্ছে যত বড় বড় ইনভেস্টমেন্ট, যত বড় বড় ফার্ম আছে তারা কিন্তু অলরেডি মানে ফিউচারটাকে দেখতে পায় এবং ফিউচারিস্টিক কাজকর্ম করার চেষ্টা করে, এবং আমরা যদি পিছিয়ে থাকি, আমরা যদি বুঝতে না পারি, তাহলে কিন্তু ফলটা কিন্তু আমাদেরই হবে। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু বিটকয়েন মাত্র 62% ডাউন, যেখানে সমস্ত ওয়ার্ল্ড কয়েন, সমস্ত আদার্স কয়েন কিন্তু 90%, 99%, 97% ডাউন, সেখানে কিন্তু বিটকয়েন 62% ডাউন। এই কারণেই কিন্তু আমি বলি 50% টাকা কিন্তু বিটকয়েন আর ইথেরিয়ামে কিন্তু আপনাদের ইনভেস্ট করা উচিত। আপনার কাছে যদি 100,000 টাকা থাকে, সেক্ষেত্রেও কিন্তু 50,000 টাকা আপনি বিটকয়েন ইথেরিয়াম, বাকি 50,000 টাকা আপনি ওয়ার্ল্ড কয়েনে ইনভেস্ট করতে পারেন। কিন্তু আপনারা কথা খুব একটা আমার শোনেন না, মানে অনেকেই আমায় কালকে জিজ্ঞাসা করছিলেন যে সোলানার প্রাইস আমি $23 কিনেছি, নিচে চলে গেছে। আমি বললাম আমি কখন বাইং করতে বলেছি সোলানা আপনাদের? আমি আমার ভিডিও আপনি লাস্ট 2 মাস ধরে দেখছেন বলছেন, আমাকে বলুন তো, কোনো রিপ্লাই আসলো না। যারা শিখতে চান তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। তার কারণ হচ্ছে এইরকম কন্টেন্টই কিন্তু এই চ্যানেলে থাকে। যারা শিখতে চান তারা কিন্তু অবশ্যই এই চ্যানেল থেকে শিখতে পারবেন, এবং যারা শিখতে চান না, বুঝতে চান না, তো সেক্ষেত্রে আমার কিছু বলার নেই, তারা কিন্তু আমার মনে হয় ভুল করছেন। তার কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে এলে আপনাদের কিন্তু একটু হলেও শিখতে হবে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটটা কিন্তু বুঝতে গেলে সময় দিতে হবে, আপনাকে নলেজ গেইন করতে হবে, এবং এইরকম ধরনের ভিডিওকে কিন্তু আপনাকে অবশ্যই সেভ করে রাখতে হবে। তার কারণ হচ্ছে এই ভিডিও থেকে আপনারা কিন্তু ডিটেলসেই জানতে পারলেন যে বিটকয়েনের হিস্ট্রিটা কী। অনেকেই আসছেন যারা নতুন এই মার্কেটে, তাদের কিন্তু এইরকম পুরনো নলেজ কিন্তু কম আপনারা পাবেন, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা সাথে থাকুন, জানতে পারবেন অনেক কিছু। এবং সাথে সাথে এটা বলে দিই যে কালকে একটা নিউজ এসছে, যেটা হচ্ছে ফর্মার সেক চেয়ারম্যান তিনি কিন্তু জানিয়েছেন যে বিটকয়েনের যে ETFগুলো আছে সেগুলো অ্যাপ্রুভ হওয়ার কিন্তু মানে বলা যায় অনিবার্য এরকম একটা ব্যাপার, সেই মন্তব্য কিন্তু তিনি করেছেন, এবং যথেষ্ট বলা যায় গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার কারণ হচ্ছে উনিও জানেন যে বিটকয়েনের ETFগুলো কিন্তু অ্যাপ্রুভ করতে বাধ্য হবে। তার কারণ হচ্ছে গ্রেস্কেল কিন্তু ইতিমধ্যেই কিন্তু জিতে গেছে কেসটা, যেটা আপনাদের বলেছিলাম, এবং সেটাকে জেতা কেন্দ্র করেই কিন্তু বর্তমান সময়ে এগুলোকে মানে ETFগুলোকে যে ডিলে করবে এটা কিন্তু বলার কোনো দ্বিধা নেই। কিন্তু 2024-এর বলা যায় জানুয়ারি মাসের পরে ফেব্রুয়ারি মার্চ খুব ইম্পর্টেন্ট সময় কিন্তু ক্রিপ্টোকারেন্সির জন্য হতে যাবে, এবং সেই সময় দাঁড়িয়ে কিন্তু বিটকয়েনের ETFগুলো একের পর এক কিন্তু বলা যায় অ্যাপ্রুভ হতে পারে, এবং অ্যাপ্রুভ হওয়া মানেই কিন্তু বিটকয়েনে একটা শুট আপ নেবে, এবং সেই সময় কিন্তু একটা ভালো প্রাইস হাইক দেখবো, এবং বলা যায় যথেষ্ট পরিমাণ প্রফিট করার সেই সময় সম্ভাবনা থাকবে। তো আপনারা যারা বলা যায় এখনও পর্যন্ত যারা ভাবছেন যে বিটকয়েনে ইনভেস্ট করবো কি না, করলে কি হবে, করব না, তো তারা কিন্তু অবশ্যই বিটকয়েনে ইনভেস্ট করুন। যারা ভাবছেন শুধু ওয়ার্ল্ড কয়েন কিনবো, তাদের ক্ষেত্রেও বলছি শুধুমাত্র ওয়ার্ল্ড কয়েন কিনে নয়, বিটকয়েনে ইনভেস্ট করুন। যে ইনভেস্টমেন্টটা আপনার লং টার্মের জন্য হতে পারে, আগামী 5-10 বছরের জন্য কিন্তু সমস্ত ওয়ার্ল্ড কয়েন থাকবে কি থাকবে না আমি তার গ্যারান্টি দিতে পারবো, কিন্তু বিটকয়েন থেকে যাবে এইটুকু আমি আপনাকে বলতে পারি। তার কারণ হচ্ছে বিটকয়েন হচ্ছে টোটালি ডিসেন্ট্রালাইজড একটা সিস্টেম, এবং বিটকয়েনের কোনো মালিক নেই আপনারা জানেন, তো সেই কারণেই বিটকয়েন কিন্তু পারচেস আপনাদের আগামী দিনের জন্য আপনার ভবিষ্যৎকে সুদৃঢ় করবে। এবং অবশ্যই আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, অবশ্যই নিজের রিসার্চ করার পর বাইং করার চেষ্টা করবেন, আমি নিজে যেটা করি সেটাই আপনাদের জন্য বলি, এবং আগামী দিন আপনাদের হাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমার মনে হয় আপনারা অনেক ইনফরমেশান পেয়েছেন ভিডিওটা দেখে। তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, কারণ এইরকম ভিডিও কিন্তু অনেক রিসার্চের পর আপনাদের কাছে নিয়ে আসি। তো ধন্যবাদ সবাইকে, এবং যারা গিভওয়ে পার্টিসিপেট করেননি, চ্যানেলে গিভওয়ে চলছে 31 অক্টোবর পর্যন্ত, তারা কিন্তু অবশ্যই গিভওয়েতে পার্টিসিপেট করুন এবং টেলিগ্রামটা জয়েন করুন, কারণ টেলিগ্রাম থেকে আপনারা কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবেন।